बहु प्राचीन काली मंदिरे चूरी हावड़ा हावड़ार कांदुआ ग्रामे बहु प्राचीन एक काली मंदिरे चूरी घटनाय चांचल्य छड़ाल गोटा एलाकाय। आज सकाले हठात ये खबर जानाजानी होते ही ग्रामेर समस्त मानुष जड़ो हय मंदिर चत्वरे एवं खबर देया हय साकराइल थानाय। घटनास्थले साकराइल थानार पुलिस एसे पौंछाय एवं घोटा घटना देखार पर तदंत शुरू करेছে সাঁকরাইল থানার প্রশাসন। কান্দুয়া গ্রামের বাসিন্দাদের কাছ থেকে জানা যাচ্ছে প্রণামী বক্সের টাকা এবং মন্দিরের গহনা চুরি হয়েছে। দেখুন সেই ছবি আপনাদের প্রিয় চ্যানেল হাওড়া এগের পর্দায়। কি বলবো আমি, আমার তো ভাষা নেই, এটা কি করে হচ্ছে। আমি তো যেমনকে তালা দেয়া তেমনি তালা রয়েছে মায়ের ঘরে, একটা ওই সামান্য ছিদ্র কাঁচটা ভেঙে কি করে ওর ভেতর দিয়ে ঢুকতে পারে, এর নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তা না হলে এটা হতে পারে না, কোনো মতেই সম্ভব নয়, এটার ভেতরে কিছু ব্যাপার আছে একটা। এখন এখানে সমস্ত তালা বন্ধ, এদিকে একটা তালা খালি খুলেছে ঠিক আছে, ভেতরে ঢুকেছে ঠিক আছে, কিন্তু ওই কাঁচের একটুখানি কাঁচের ছিদ্র দিয়ে কি করে একটা মানুষ ঢুকতে পারে, যেমন তালা তেমনি দেওয়া রয়েছে এদিকে, ঠিক কিছু ডুপ্লিকেট তালা কিছু নিশ্চয়ই কিছু একটা আছে, তা নাহলে এটা কি করে হতে পারে, যে তালা নিশ্চয়ই আছে তা নাহলে এটা কি করে হবে, আমার তো মাথায় ঢুকছে না। মায়ের তো ছিল মানে যে হাড়গুলো ছিল রূপর ওপর দিয়ে সব মানে ছিঁড়ে ছাড়ে জড়ানো মোড়ানোতেও, যখন যেমন ওই মালা পড়াতে গেলে হয়তো এটা সরু চেন তো রূপর চেন ছিঁড়ে যেত মালা পড়াতে গেলে, তা সেই হিসেবে আমার তো হাত দিয়ে মালাটা পড়াতে পারি না, ওই আঁকশি দিয়ে দিয়ে পড়াতে হয়, ওই মালা খোলার সময় হয়তো ছেড়ে ছাড়া যেত, সেইটা আবার ফের আমরা গেট বেঁধে হোক সুতো দিয়ে জুড়ে হোক যেমন করে দিয়ে যেতাম। আচ্ছা, এবারে মায়ের মুটুক ছিল, আর জিবেতে তিনটে সোনার জিব আছে আর তিনটে রূপো জিব আছে, টিপ আছে দুটো তিনটে মা কপালে সোনার টিপ, আর দুটো পায়েতে এ পায়ে দুটো ও পায়ে দুটো চারটে নূপুর আছে, বালাগুলো আছে ওই গিল্টির উপর গিল্টি করা বালা বক্সটা, এখন দেখছি প্রণামী বক্সটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আমি উঠেছি 6টায়, উঠে এক কাকিমা বললো এরকম চুরি হয়ে গেছে, আমি পাটঝাট করে ঘরে এখানে এসে দেখলাম যে এরকম চুরি হয়ে গেছে, লাগছে না মাকে আমরা দিতে পারি না, আর মায়ের জিনিস নেবো মাকে দিতে পারি না, এটা খারাপ লাগছে না, এগুলো তো আমাদেরও মা একদম পুরো ফাঁকা, আমাদেরও তো খারাপ লাগছে। অসীমা দাস, এখানে আমি প্রায় 33 বছর কাজ করছি, আমার 16 বছর বেলায় বিয়ে হয়েছে, শাশুড়ির শরীর খারাপ বলে এখানে এসে সেই মাস থেকে শ্রাবণ মাসে বিয়ে হয়েছে, শ্রাবণ মাস থেকেই কাজ করছি। ভোরবেলা চুরি হয়েছে, শিবুবামনকে যখন বারবার ফোন করছি শিবুবামন উত্তর দেয়নি, তারপরে যখন আসতে আমি রেগে গেছি, রেগে গিয়ে ওকে অশ্লীল ভাষায় কথা বলেছি যেন মন্দিরে না ওঠে, মন্দিরে কারোর চেনা নয়, এটা হোল কান্দুয়া গ্রামবাসীর মন্দির, গ্রামবাসীর মন্দির, সেই মন্দিরে মানে আগে তো সোনার সঙ্গে সঙ্গেই চলে আসবে কিন্তু আসেনি, না আসার জন্য আমি ওকে রাস্তাতেই অপমান করেছি। তো সকালে উঠে দিয়ে শুনলাম যে মন্দিরে চুরি হয়েছে, ঘটছে ধামাচাপা পড়ে যাচ্ছে, ঘটছে ধামাচাপা পড়ে যাচ্ছে। আচ্ছা মন্দিরে চুরি করেছে, আর একটা মন্দিরে বলছে নাকি পিছন গেট দিয়ে চুরি করেছে, যদি পিছন গেট দিয়ে চুরি করে একটা কাঁচ রেখে গেছে, একটা ক্লু কাঁচ ভাঙা, ওই কাঁচটা দিয়ে একটা বাচ্চা ছেলে যদি বলে বাচ্চা ছেলে ঢুকেছে, সে তো বাক্সগুলো চুরি করে নিয়ে যেতে পারবে না, অবশ্যই বাচ্চা বাক্সতে প্রচুর, বাক্সতে প্রচুর পয়সা থাকে, সবার মনস্কামনা পূর্ণ হয়, সবাই মাকে একটা একটা করে গয়না দিয়ে যায়, মায়ের চোখকে পর্যন্ত খোদাই করে করে সব তুলে নিয়ে গেছে, মাকে দেখে সত্যি খুব খারাপ লাগছে যে আমরা যার কাছে এসে সব কষ্ট দুঃখ সব জানাই, এবার সত্যি সত্যি যে তার পাশে এসে আসবে কী করে, মানে মন্দিরে একদম সামনে দেওয়া যাচ্ছে না, মায়ের আমরা চাই দোষীরা শাস্তি পাক। কুহেলি ব্যানার্জি, কুহেলি ব্যানার্জি। ছোটোখাটো ছাড়া কোনো বিরাট ডিসিশন কোনো একা কেউ নেওয়া হয় না, আর প্রণামী বক্স, প্রণামী বক্স বছরে একবারই খোলা, সেটা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস যখন হয়, সেই প্রতিষ্ঠা দিবসের হওয়ার এক সপ্তাহ পরে সমস্ত গ্রামের যারা মানে মেন লোক, মেন মানে মেন বলছি না, যারা কিছু আছে 10-15 জনকে নিয়ে আমরা প্রণামী বক্সে খোলা হয়। এই যে মন্দির যারা বলছে তারা অযৌক্তিক, তারা জানে না কিছু জানে না। আচ্ছা গ্রামের সবার মনে করছেন? অনেকেই নয়, গ্রামের আমাদের 14,000-15,000 লোক আছে, এখানে এসে 200 লোক, 15,000-200 কোনো পার্সেন্টেজ আছে না, কিছু আমার আছে তারা হয়তো
গাত্রদাহে কারো কোনো ইয়ে হয়েছে সেই হিসেবে বলছে, বলছে বলবো এখন নয়। আমার বাড়িতে আমি মন্ত্রী করতে গিয়ে আমার বাড়ি পর্যন্ত চড়ো হয়ে অনেকে মারতে গেল, তার জমির উপর ভ্যান গেছে বলে আমি নিয়ে এসেছিলাম মায়ের মন্দির করার জন্য, এসেছি তো কি করবো এখন। এটা হিড়িকে বলছে যে এই ধরো ধরো, এইসব শুনলে তো আর গ্রামের কোনো বড় ভালো কাজ হবে না, বড় কাজ কোনো করা যাবে না। আর আমরা নিজস্ব কোনো মতামত দিয়ে কোনো কাজ করি না, আমরা যা করি যে কজন আমাদের আছে 15-20 জন আছি যারা মন্দিরটাকে চালনা করিয়ে করি, তাদের সঙ্গে আলোচনা করি, আমরা যে সমস্ত কিছু ডিসিশন নিই। কি চাই, হ্যাঁ কি চাইছেন, এই যে ঘটনা ঘটলো কি চাইছেন? হ্যাঁ কি চাইছে, আমরা তাদের এই চাইছি সুষ্ঠু বিচার চাই, সুস্থ একটা ইনকোয়ারি চাইছি যে এটাকে আমরা যেন রিকভারি করতে পারি। আর প্রশাসনের উপরে ছাড়ছি, আমরা প্রশাসনের উপরে দায়িত্ব দিচ্ছি এটা যদি, কেননা একবার নয় তো একবার ঠিক আছে, দুবার তিনবার চারবার হচ্ছে, এটা একটা প্রশাসনের তো কিন্তু দায়িত্ব আছে যে চোরটোর ধরা। আচ্ছা এই যে মায়ের অলংকার চুরি হলো, তার মানে কি মা তো পুরো শূন্য, এখন অলংকার শূন্য, মায়ের পুজো কি বন্ধ থাকবে? মায়ের এই মায়ের পুজো কোনোদিন জীবনের যে থেকে প্রতিষ্ঠা হয়েছে কোনোদিনই বন্ধ হয়নি আর বন্ধ হবেও না। মায়ের মন্দিরের শূন্য না হলো বাইরে আমাদের একত্র, এই মায়ের পুজোকে আমরা বন্ধ রাখতে পারি না, এর চেয়ে সবচেয়ে মহাপাপ হবে। সামনেটাই হোক, গেটের সামনেই করতে হবে। গ্রামবাসীরা, আমি চাইবো আমার গ্রামবাসীরা হয়তো আমাকে ভুল বুঝছে, আর যদি গ্রামবাসীর মনে হয় যে এদের আর রাখার প্রয়োজন নেই তাতেও আমি প্রস্তুত, নিঃশর্তে আমি ইস্তফা, আমার যা দায়িত্ব থাকে আমি দায়িত্ব অর্পণ করতে রাজি আছি। আর আমার কৃষি আমার পুরোহিতকে আঘাত করেছে এটাও আমি খুব বেদনাদায়ক দুঃখ পেয়েছি। এই যে ক্ষোভ, এই যে মানে ক্ষোভ বলুন বা এই যে আক্রান্ত করা, এটা কেন? এটা হচ্ছে কিছু লোকের আক্রোশ। এরা দীর্ঘ প্রতিষ্ঠায় আজকে 4 সাল থেকে আজকে 22 সাল এইটাকে আমরা দুজনেই পুরো কন্ট্রোল করে আসছি। গ্রামের সব আছে, সবাইকে যখন আমাদের প্রয়োজনে সকলকেই ডেকে, আর ট্রেজারার চেঞ্জ করে দিয়ে, গতবারের ট্রেজারার ছিল এবারের ট্রেজারার চেঞ্জ করে দিয়ে, আমি টাকা এসব হিসেব তারা বুঝিয়ে দিয়ে, আমরা টাকা পয়সা হাতে কেউ করি না, টাকা পয়সা সব ক্যাশিয়ারের কাছেই থাকে। আর প্রণামি বাক্সে কিছু দিন আগেই তো হয়েছে, হয়তো সর্বমোট হয়তো 1000 খানেক কি 1500 টাকা এরকম হয়তো ক্ষতি হয়েছে। আর মায়ের ওই মুকুটটুকুর নিয়ে সর্ব ওইটা বলার প্রয়োজন আছে? ওইটা হয়তো ওই 30-35 হাজার টাকার আমার ক্ষতি হয়েছে। এই যে বারবার চুরি হচ্ছে, সম্ভবত 4 বার চুরি হলো, নিরাপত্তা কোথায়, মন্দির কমিটি বা মন্দিরের জায়গায়? নিরাপত্তাটাই, এটাই আমাদের গাফলুতি, আরো হয়তো ভুল থেকে যাচ্ছে। এখন আমি চাইছি নতুন কমিটি হোক, নতুনভাবে এ হোক, তাদের দায়িত্ব আমরা হয়তো পেরে উঠছি না, তারা করুক, এটাই চাইছি। আপনার নাম? আমার নাম দীপক নস্কর।